বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলাদেশে। ওই দিন 17 মার্চ সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন। তাকে অভ্যর্থনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিষয়টি নিশ্চিত করে রবিবার 1 মার্চ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, 17 মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে, এরপরও হয়তো কোনো আপডেট আসতে পারে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত শিডিউলে থাকা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কারণ জাতির পিতার জন্মদিন উপলক্ষে 17 মার্চ প্রধানমন্ত্রী থাকবেন টুঙ্গিপাড়ায়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অতিথি হিসেবে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে। তিনি আরও বলেন, মুজিব বর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদও আসতে পারেন। মাহাতির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই, কিন্তু ব্যক্তি মাহাতিরও আমাদের অতিথি হিসাবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন। ভারতের নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীতে এরকম আরও নিউজ পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচের বেল বাটনটি চেপে রাখবেন।